রান্না ঘর চ্যানেলে স্বাগত। আপনারা মাছ দিয়ে বিভিন্ন ধরনের আইটেম খেয়ে থাকেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের কোনা। তাহলে চলুন দেখে নিই এই মাছের কোনাটি রান্না করার জন্য আমাদের কী কী উপকরণ লেগেছে। এই মাছের কোনাটি রান্না করার জন্য আমি এই জায়গায় রুই মাছ নিয়েছি 8 পিস, এবং হলুদ পরিমাণ মতন হলুদ লবণ, এবং চা চামচের 2 চামচ আদা বাটা দিয়ে এইভাবে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি। টক দই নিয়েছি আমি আধা কাপ, আর এই জায়গায় আমি 8-10টি কাঠবাদাম আধা ঘন্টার জন্য ভিজিয়ে উপরের খোসাটা ছিলে আমি পরিমাণ মতো পানি দিয়ে এইভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই জায়গায় আমি লিকুইড দুধ নিয়েছি 1.5 কাপ। আপনারা ইচ্ছা করলে লিকুইড দুধের পরিবর্তে পাউডার মিল্কও গুলিয়ে নিতে পারি। এই মিশ্রণটি আমি করে নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, 4 চামচের 1 চামচ রসুন বাটা, এবং 4 চামচের 1 চামচ আদা বাটা, 1 চামচ করে জিরা এবং ধনিয়ার গুঁড়া, 4 চামচের 1 চামচ নিয়েছি আমি মরিচের গুঁড়া দিয়ে সব কিছু মিলিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই জায়গায় আমি নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 10-12টি নিয়েছি কিশমিশ, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, 4-5টি লবঙ্গ, 1 টুকরা নিয়েছি আমি দারচিনি, 3-4টি নিয়েছি আমি এলাচ, চিনি নিয়েছি আমি 1 চা চামচ, 5-6টি নিয়েছি আমি কাঁচা মরিচ, পরিমাণ মতন লবণ দিব, এবং এই জায়গায় আমি নিয়েছি গরম মশলা গুঁড়া নিয়েছি আমি 4 চামচের 1 চামচ, এবং 1 চামচ নিয়েছি আমি ঘি, পরিমাণ মতন আমি তেল দিব। এখন চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপ। বন্ধুরা, গ্যাসের চুলাটা অন করে এই ধরনের একটি ফ্রাই প্যান বসিয়ে আমি কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি, এবং সেই তেলের ভিতর এখন আমি সেই মাছগুলি এখন আমি দিয়ে দিব। এইভাবে আমি আমার মাছটা এখন ভাজা হয়ে এসেছে। এইভাবে এখন সবগুলো মাছ আমি ভেজে নিই। সবগুলো মাছ আমার ভাজা হয়ে এসেছে। আমি এখন এটার ভিতর ২ টেবিল চামচ সয়াবিন তেল আমি দিয়ে দিলাম। এবং এই জায়গা থেকে আমি কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে আমার এই বেরেস্তাটা হয়ে এসেছে। আমি এখন একটি প্লেটে এই বেরেস্তাটা তুলে নিচ্ছি। এখন এটার ভিতর আমি একটা তেজপাতা, একটা 1 টুকরা দারচিনি, লবঙ্গ, সেই এগুলি আমি দিয়ে দিলাম। এবং এটা দিয়ে দিয়ে দিলাম। বন্ধুরা,
আমি এখন সেই মিশ্রণটি এখন আমি দিয়ে দিলাম। এবং সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। বন্ধুরা, এখন এটা ভালো করে আমার একটু কষিয়ে নিতে হবে। আপনাদের রান্নাটা নির্ভর করবে এই মশলাটা কষানোর উপর। মশলাটা যদি ভালো কষানো হয় তাহলে রান্নাটাও ভালো হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আপনাদের এটা কষিয়ে নিতে হবে। আমার এই মশলাটা কষানো হয়ে এসেছে। আমি এখন এটার ভিতর সেই চটটা আমি দিয়ে দিব। চটটা যখন দিবেন তখন চুলার আঁচটা একটু নড়তে রেখে এই চটটা আপনারা দিবেন। বন্ধুরা, এখন আমি দিয়ে দিব সেই কাঠবাদাম, কাঠবাদামের পেস্টটা। কিছুটা পরিমাণ হলুদ আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এখন সেই দুধটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এটা একটু ফুটে আসলেই আমি মাখুলি এখন দিয়ে দিব। বন্ধুরা, আমার এই ঝোলটা উতাল হয়ে এসেছে। আমি এখন সেই মাখুলি দিয়ে দিব। Thank you.
এখন একটা ঢাকনা সাথে এটা আমি ঢেকে দিব আমার এবার চুলার আছে একদম ওকে রেখে আমার এই ঝোলটা শুকিয়ে এসেছে আমি এখন এটার ভিতর কিছু চিনি আমি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কিছু কিসমিস এবং সেই গরম মশলাটাও আমি দিয়ে দিলাম কি গরম মশলাটা আমি কিছু কাঁচা মরিচ দিলাম এটা ফ্লেভারের জন্যে এবং কিছু সেই রেস্তাটা আমি দিয়ে দিলাম বন্ধুরা এখন একটু আমি চোলা রাসটা একদম রোদে রেখে 5-7 মিনিটের জন্য একটু আমি ঢেকে রাখবো এবং তারপর একটি সার্ভিং প্লেটে আমি ঢেলে নিব আমার এই মাছের কোরমাটা রেডি আমি এখন একটি সার্ভিং প্লেটে আমি ঢেলে নিয়েছি দেখলেন তো কত সহজে আমি আপনাদের এই রুই মাছের কোরমাটি রান্না করে দেখালাম আশা করি একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এখানেই শেষ আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ